আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু শাইন এন্ড ফোস কিচেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আজ আমি আমার ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে কোনোরকম পুর তৈরি করা ছাড়াই আমরা ফুলকপি দিয়ে এই সুস্বাদু পরোটাটি মাত্র 5 মিনিটে তৈরি করে নিতে পারি। আর এটা খেতে যেমন সুস্বাদু, ঠিক তেমনি এটা তৈরি করতে কিন্তু খুবই কম সময় লাগে। তবে চলুন আমরা আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি রেসিপিটা দেখে নিব। আমাদের আজকের পরোটা তৈরির মেন উপকরণ হচ্ছে ফুলকপি। আর এখানে আমি একটা ফুলকপি থেকে এরকম দুটি বড় বড় ফুল ছাড়িয়ে নিয়েছি এবং এগুলোকে খুব ভালো মতো ধুয়ে এর পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখানে আমি এরকম ছোট ছিদ্র বিশিষ্ট একটি আলু কাটার নিয়েছি এবং এর সাহায্যে আমি এগুলোকে এরকম ঝুরি ঝুরি করে নিব। অবশ্যই ছোট ছিদ্র বিশিষ্ট আলু কাটাটাই নেওয়ার চেষ্টা করবেন এবং ফুলকপির যে শক্ত অংশটা সেটা কিন্তু নেওয়া যাবে না, এটাকে এক সাইড করে রেখে দিতে হবে, অন্য কিছুতে কাজে লাগাতে পারেন। এবং এভাবে আমি 1 কাপ পরিমাণে ফুলকপি গ্রেড করে নিয়েছি। এরপরে মাঝারি সাইজের একটি পেঁয়াজকেও আমি এই কাটারের সাহায্যে গ্রেড করে নেব এবং সেই সাথে 1/2 ইঞ্চি সাইজের একটি আদাকেও আমি এই কাটারের সাহায্যে গ্রেড করে নেব। আর দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে এমনই আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হতে পারি। এবারে আমি একটি গাজরকেও গ্রেড করে নিচ্ছি। গাজর আমি অল্প একটু পরিমাণে নিব, এতে করে এটা একটু কালারফুল লাগবে। আর চাইলে আপনারা গাজরটাকে স্কিপ করতে পারেন। এবং এর পরবর্তীতে আমি দুইটা মাঝারি সাইজের আলুকে আগে সিদ্ধ করে নিয়েছি এবং পরবর্তীতে আমি এই গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি। আর আলুটাকে অবশ্যই দিতে হবে, নইলে কিন্তু টেস্ট লাগবে না। এরপরে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো এবং 1/2 চা চামচ পরিমাণে হলুদ, এতে করে কালারটা অনেক সুন্দর আসবে। এবং পুনরায় আমি আদা রসুনের বাটাও দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে। 1 চা চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবং এর পরবর্তীতে আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা। প্রথমে আমি 1 কাপ পরিমাণে ময়দা দেব এবং অল্প অল্প করে পানি মিশিয়ে এটার যে কনসিস্টেন্সি সেটাকে আমি দেখব। এর যে কনসিস্টেন্সি সেটা কিন্তু একটু আঠালো হতে হবে, নইলে কিন্তু পরোটাগুলো ভালো হবে না। এবং এর মাঝখানে আমি দিয়ে দিলাম কিছু পরিমাণে ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, তবে ধনিয়া পাতা কুচি দিলে আরও বেশি ভালো লাগে। এবং পরবর্তীতে আমার মনে হয়েছে আরও 1/2 কাপ ময়দার প্রয়োজন, তাই আমি আরও 1/2 কাপ দিয়ে মোট 1.5 কাপ পরিমাণে ময়দা এখানে দিয়েছি। এবারে আমি অল্প অল্প করে পানি মেশাতে থাকবো এবং এটাকে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। এবং স্মুথ ব্যাটার হতে হবে, তাই এটাকে খুব ভালো মতো এইভাবে ফেটে নিতে হবে। এবং এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, এটা কিন্তু একটু ঘন হতে হবে, খুব বেশি পাতলা হলে কিন্তু এটা ঠিক মতো তৈরি করতে পারবেন না, চুলায় দিলে সাথে সাথে এটা ছড়িয়ে যাবে এবং ভালো হবে না। আমি মিডিয়াম আঁচে রেখে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে তেলটাকে 4 সাইডে ভালো মতো ছড়িয়ে একটু গরম করে দিচ্ছি। গরম হয়ে গেলে এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে 2 চামচ পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম এবং চারদিকে খুব ভালো মতো ছড়িয়ে দিচ্ছি। এটাকে যতদূর সম্ভব পাতলা করার চেষ্টা করবেন, এতে করে খেতে অনেক ভালো লাগবে। এবং এটা কড়াইয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টানো যাবে না, ঠিক যখন এরকমভাবে উপরে নিচে সেদ্ধ হয়ে আসবে এবং নিচটা একটু ভালো মতো হয়ে যাবে তখন ওপরে সামান্য একটু তেল দিয়ে 4 সাইডে তেলটাকে লাগিয়ে দিতে হবে এবং পরবর্তীতে এটাকে আস্তে ধীরে উল্টে দিতে হবে। এবং চুলার জালটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে ভাজতে হবে, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। যদি তারা থাকে তাহলে সেক্ষেত্রে মিডিয়ামে রেখে এটাকে 4 থেকে 5 মিনিট একটু সময় নিয়ে ভেজে নেবেন, এতে করে উপর পাশটা অনেকটা ক্রিসপি হবে এবং খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এভাবে উল্টে পাল্টে দিয়ে যখন ব্রাউন কালার হয়ে যাবে সেই পর্যায়ে আমি এইগুলোকে তুলে নিব। এবং এভাবে একে একে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। সকালে নাস্তার জন্য কিন্তু এই রেসিপিটা সবচেয়ে পারফেক্ট হতে পারে, কারণ এটা তৈরি করতে খুবই কম সময় লাগে। ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ফুলকপির পরোটা। আর এটাকে আমি সার্ভ করেছি মেয়োনিজের সাথে। আর মেয়োনিজের দুটি রেসিপি কিন্তু আমার চ্যানেলে রয়েছে, এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর মেয়োনিজের সাথে কিন্তু এই ফুলকপির পরোটাটা খেতে খুবই মজার লাগে, আবার এমনিও খেতে পারেন, এমনিও খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার হয়। তবে আশা রাখছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আসতে হবে এ পর্যন্তই, সামনের দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।